মানুষ পাঁচটি প্রশ্নের সম্মুখীন হবে। যেই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে মানুষ এক কদম পর্যন্ত সামনে আগাতে পারবে না। আসুন আমরা হাদিসের আলোকে সেই পাঁচটি প্রশ্ন সম্পর্কে জেনে নেই। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকাল, এই জীবনকালটা কখন থেকে কখন, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত সময়টা ইসলামিক লাইনে হয়েছে কিনা, ইসলামের পথে হয়েছে কিনা। এখন বলবেন জন্মের সময় ইসলামিক পথে কি হবে? হ্যাঁ, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়া হয়। এই ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে যেন এই শিশুটার ইবাদত শুরু হয়ে যায়। শিশুর বয়স যখন 5 বছর হয় কি 4 বছর হয় কি 6 বছর হয়, তখন ওই শিশুটিকে কোরআন শিক্ষা দেয়া হয়, হাদিস শিক্ষা দেয়া হয়। এই শিশুটি আস্তে আস্তে কিশোরে পরিণত হয়, এই শিশুটি একসময় বড় হয়, এই শিশুটি একসময় বৃদ্ধ হয়। এই যে মানুষের জীবনকাল, এই জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলামের পথে আছে কিনা, এই বিষয়ে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে বান্দা তুমি তোমার যৌবনকাল কোন পথে কাটিয়েছ? যৌবনকাল যদি ভালো হয় বান্দা সাকসেসফুল হয়ে যাবে, বান্দা সফলতা লাভ করবে, বান্দা জান্নাত পাবে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। মানুষ যৌবনের তাড়নায় পড়ে অনেক অশ্লীলতা করে ফেলে, অনেক বেহায়াপনা করে ফেলে, মানুষ যৌবনের তাড়নায় পড়ে অনেক গুনাহের কাজে লিপ্ত হয়। এই জন্য এই যৌবনকালটা আমাদেরকে ভালো পথে, সুন্দর পথে পরিচালিত করতে হবে। কবি বলেছেন, উমরে তুবাস মে সালে আবেজু আবে রপ্তা বাজকায় আয়াত বুঝু, যৌবন জীবনের সৌন্দর্য, অমাবস্যা পূর্ণিমা আসে যায় বারে বার, যৌবন চলে যায় ফিরিয়ে আসে না আর। এই যে আমাদের মাঝখান থেকে যৌবনটা চলে যাচ্ছে, এই যৌবনকে আমরা যতই বলি যে হে যৌবন, হে যৌবনকাল তুমি আমাদের মাঝে আবারও ফিরে আসো, এই যৌবনকাল কিন্তু আমাদের মাঝে আর ফিরে আসবে না। যে চুল সাদা হয়েছে, পেকে গিয়েছে, সেই চুলকে যদি আমি বলি হে সাদা চুল তুমি কালো হয়ে যাও, এই চুল কিন্তু আর কালো হবে না। যে দাড়ি সাদা হয়েছে, পেকে গিয়েছে, এই দাড়িকে যদি বলি হে দাড়ি তুমি আর একটা বারের জন্য তুমি কালো হয়ে যাও, এই দাড়ি কিন্তু আর কালো হবে না। এই জন্য আমাদের এই যৌবনকালটা সুন্দর পথে পরিচালিত করা, দিনের পথে পরিচালিত করা। এবার আসুন তৃতীয় নম্বর প্রশ্ন। নবীজি বলেন, ওয়াম মালিহি মিন আইনা আক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। নবীজি বলেন, হাসুরের মাঠে তৃতীয় নম্বর যে প্রশ্নটা করা হবে, প্রশ্নটা হচ্ছে তুমি তোমার জীবনে যে সম্পদ অর্জন করেছ, এই সম্পদ কিভাবে অর্জন করেছ, কোথা থেকে অর্জন করেছ। সম্পদ বিভিন্নভাবে অর্জন করা যায়, কিন্তু
আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমি একজন মুসলিম, একজন মুসলমানের দ্বারা কখনোই অন্যায় পথে সম্পদ উপার্জন করা যাবে না। আজকে দেখা যাচ্ছে আমরা অনেকেই পরিচয় দেই মুসলমান, কিন্তু এই পরিচয়, এই মুসলমান পরিচয় দেওয়ার পরেও আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যের জমি আমাদের দখলে নিয়ে আসতেছি। অথচ সুদের ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে, ওয়ালান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মাওয়াকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, চার শ্রেণীর লোকদের উপর নবীজি অভিশাপ দিয়েছেন। এক নম্বরে আকিলুর রিবা, যারা সুদ খায়, ও মাওয়াকিলাহু, যারা সুদ দেয়। তৃতীয় নম্বর ওয়া কাতিবাহু, যারা সুদের লেখনি লেখে। চতুর্থ নম্বর, যারা সুদের সাক্ষী থাকে, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে। এজন্য আমাদের ধন সম্পদ এগুলা সঠিকভাবে উপার্জন করতে হবে, হালাল উপায় উপার্জন করতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, এই সম্পদটা ভালো কাজে ব্যয় করতে হবে। আমরা মুসলমান, মুসলমানের কোনো অর্থ সম্পত্তি যেন অন্যায় কাজে, অশ্লীল কাজে ব্যবহৃত না হয়। আমাদের অর্থ সম্পদগুলা ভালো ভালো কাজে, দীনের পথে এগুলা ব্যয় করতে হবে, মানুষের সাহায্যে আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। আর মানুষের সাহায্যে যদি আমরা আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, আস-সাখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানশীল ব্যক্তি হচ্ছেন আল্লাহর বন্ধু যদিও সে দানশীল ব্যক্তি গুনাহগার হয়ে থাকে। পঞ্চম নাম্বার হচ্ছে, এই যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, ওমা আমিলা মিন আলিমা, যে আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান আমরা সঠিক কাজে ব্যয় করতেছি কিনা, সঠিক কাজে ব্যবহার করতেছি কিনা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা অনুযায়ী আমরা যেন সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই বলেই আমি আজকের আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ইমানদারগণ, তোমরা ইমামুল আম্বিয়া খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত 56। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ।